তাহলে কেমনে পড়েন নামাজ? কয় হুজুর আমি জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেবের পিছে পড়ি তো নিজের লাগে না। ইমাম সাহেব পড়ালায় একবারে খালি আমিন কইয়ালা কি কফাল হ্যাঁ আহারে মুসলমান স্টেজে আমার লোকে দিয়ে দিল নাকি যে কথাটা বলতেছিলাম এটাকে স্মরণের ব্যবস্থা করা যায় কিনা দেখো তো, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, ইউফাক্কিফিদ্দিন, আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের সঠিক বুঝ পাওয়া, বাতাসটা একটু ভালোভাবে করেন, আপনি কানে বাতাস করতে আছে আবার ঘুরে গেছে এইভাবে আরো কাছে এসে দেন, আর লোক নাই বাতাস করার, উনি যেহেতু বুঝতেছে না এই মশাল্লা কারণ চলে আসছে আলহামদুলিল্লাহ। বাতাস করলে যদি শীতে না ধরলো আর বাতাস করে লাভ কি, আবার আমার গায়ে লাগাইয়েন না, শীতে দরাইতেন গিয়ে আবার চাইয়েন দেন সুজা করে লাই বুঝুন সবাই কনা আমিন। তো যেই কথাটুকু বলতেছিলাম, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বর্ষ করুন, যাদের মোবাইলে রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন, মঞ্চে যারা আছেন এভাবে দৌড়োদৌড়ি করেন না, মানুষের ডরাইব আপনার এমনি দৌড় দিলে বারবার উঠান আমার দরকার নাই, বলছে খুব ধৈর্যের সাথে বসেন। এটা নবীজি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে দিনের সঠিক বুঝ দান করেন যাকে জান্নাত দিতে চান। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে আগে জানার নাম। খুব মনোযোগের সাথে শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, আপনি এদিকে বসে আমার দিকে ফিরা বসেন, আপনার একটু জায়গা দেন ওনাকে, এই আমার দিক, এই সুন্দর হয়েছে না, তাহলে আমার দেখতে পারবেন আপনি। ইসলাম আগে হলো জানার নাম, খুব মন দিয়ে শুনেন, দুই নাম্বার হলো বুঝার নাম, তিন নাম্বার হলো মানার নাম। আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমাদের দেশের মানুষ যারা ইসলাম অনুসারী তারা ধর্ম ভীরু, কিন্তু ধর্ম পরায়ণ নয়, ধর্মের না ভুললে তারা ডরায়, খুব ভয় পায়। একদল মানুষ আছে, আপনি তার কন্যাইয়াও তার বাফের কবরও নামাইতেন ফেরতেন না, তে ডরায়, লাশ চায় না। অনেক পুরুষ অনেক মহিলা আছে যেই মানুষ মারা যায় এই বাড়ির কাছে দিয়েও যায় না, আপনি খানার দাওয়াত দিয়েও তারে নিতেন ফেরতেন না, ধর্মের ব্যাপারে সে ভীতু, ধর্মের ব্যাপারে সে সচেতন নয়। আমাদের দেশে যে শতকরা 90 জন লোক মুসলমান, আমাদের দেশে ধর্ম সম্পর্কে জ্ঞান কম, আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত আপনি যদি একটা হানা ভুটলন দেখবেন যে অধিকাংশ ধর্মের ব্যাপারে না ভুট পড়বে, মানে সে বুঝে না, জানে না। গুসলের কয় ফরজ এখন এই প্যান্ডেলটার ভিতরে অনেকে জানে না, অজুর কয় ফরজ জানে না, গুসলের কয় ফরজ আমরা নুরানি মাদ্রাসার ফলামাইনে পারে, সুর ধরে পারে, ছোটো মেয়ে
দ্বিতীয় শ্রেণীতে পড়ে আল্লাহ 99 নাম মুখস্থ বলে ফেলছে, সুবহানাল্লাহ বলবেন তো। কিন্তু বাংলাদেশে যতজন মন্ত্রী আছে, এটা তো মুসলমানের দেশ, আপনি যদি একজন মন্ত্রী বার করতেন পারেন যে আল্লাহর 25টা নাম কইতে পারবো, আমি ওয়াজ ছেড়ে দেন, আমি আর ওয়াজ করবো না কোনোদিন। পারবে বলেন? পারবে? অসম্ভব, অসম্ভব। আপনি পারবেন 25টা নাম বলতে? আপনি পারবেন তো, আপনি আরেকবার তখন দিতে নিজের খবর না। হ্যাঁ, এবার আরেকবারই দিলে পারবো। এটি কি টিহাগণন মনে করছে? ঠিক আছে, 100 আল্লাহর নাম। আমার দেশের অনেক যুবক আছে, জার্মানির ফুটবল খেলোয়াড় কয়জন এবং কি নাম জানে? ইন্ডিয়ার ক্রিকেট টিমের নাম কি জানে? পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় যারা তারা জানে, তাদের নাম জানে। কিন্তু কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে, তাদের নাম জানে না। অথচ মুসলমানের সন্তান, অথচ মুসলমানের সন্তান। আমাদের দেশের মানুষ, এটি হচ্ছে দুঃখজনক সত্য। ধর্মের ব্যাপারে আমি শুরুতেই বলছি, ধর্মের ব্যাপারে আমরা হকলে ডরা, একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে চকিদার পর্যন্ত ধর্মের ব্যাপারে ভয় পায়, কিন্তু ধর্মের ব্যাপারে জ্ঞান কম। তারা সব জ্ঞান অর্জন করে, কেমনে কি করণ লাগবো, কারে সাইজ করণ লাগবো, কারে কাইট করণ লাগবো, কেমনে মামলা দেওয়ান লাগবো, কেমনে হামলা দেওয়ান লাগবো, কেমনে জেল জুলুম নির্যাতন করণ লাগবো, কেমনে কারে সাইজ করে লাইতেইব, কেমনে বুট সারা ফাঁস করণ যাইব, এটিও আমরা তারা জানে। কিন্তু আমরা গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ, অনেক কিছু আমরা তারা জানে না, ঠিক কিনা? কারণ জানে আফসুস, দুঃখ হয় জাতির জন্য, কষ্ট লাগে। মুসলমানের ফুতায়ত, মুসলমানের সন্তান হইয়া আল্লাহ চিনো না, নবী চিনো না, ফরজ বুঝো না, ওয়াজিব বুঝো না, সুন্নত বুঝো না, দুঃখে কুলজা ফাইটা যায়। অথচ শতকরা 90 জন মুসলমানের দেশ। আমি একটা কেজি স্কুলে পড়ার কারণে তো শুদ্ধ করে কোরআন শরীফের সুরাটা কইতে পারে। আমরা যে মুসলমান, এখানে কয়জন লোক আছেন যে 4টা সুরা শুদ্ধ করে আমার সামনে দাঁড়াইয়া পড়বেন? কয়জন লোক আছেন বলেন? অথচ 4টা সুরা তো কমপক্ষে নামাজও লাগে, লাগে না? তাহলে কেমনে পড়েন নামাজ? কহজুর আমি জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেবের পিছে পড়ি তো নিজের লাগে না, ইমাম সাহেবের পড়ে আলাই, এবার খালি আমিন কই আলাই, কি কফাল! হ্যাঁ, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই শিশপুরের জমিনে আমি মুশতাক ফৈজি কোনো দিন আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না, আমাদের কোনো দলের দরকার নাই, কে কোন দল তালাশ করার দরকার নাই, মুসলমানের একটাই দল, দলের নাম হইল আল্লাহর দল, ঠিক কিনা? মুসলমানের একটাই পরিচয়, আমি নাগাই শিল্পী সাহেব, এটা আমার আসল পরিচয় নয়। এই পরিচয় দিয়া কামতের ময়দানে আমার কোনো ফায়দা হবে না। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি কোটিপতি, তুমি লাখপতি, তোমার 50 তলা ভবন, তোমার জমিন আছে 100 কানি, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি চকিদার, এইগুলা তোমার আসল পরিচয় নয়।
আসল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমি, আসল পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা বলা? কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি? ফিডাল লোকের সব একখানে উঠাইলি তো তরজা বানাইলে গো, তরজা কুলবালি সব হইতে না হতো নিলে। আসল পরিচয় হলো আমি মুসলমান, তুমি বাংলায় কথা বলো বাঙালি, তুমি বাংলার ভূখণ্ডে থাকো তুমি বাংলাদেশি, তুমি আমেরিকায় থাকো আমেরিকান, তুমি ইংরেজিতে কথা বলো তুমি ইংলিশম্যান, তুমি আরবিতে কথা বলো আরবি। ও মুসলমান, খেয়াল করে দেখেছো নাকি, তুমি পাকিস্তানে থাকো আর ইন্ডিয়াতে থাকো, তুমি আমেরিকাতে থাকো আর ব্রিটেনে থাকো, তুমি সৌদি আরব থাকো আর বাংলাদেশে থাকো, তুমি বাংলায় কথা বলো না ইংরেজিতে কথা বলো, আরবি নাই ফার্সি নাই উর্দু, যেই ভাষায় কথা বলো যেখানেই থাকো, তুমি যেখানেই যাও তোমার সকল পরিচয়ের বদল হয়, কিন্তু তুমি মুসলমান, বাংলাদেশেও থাকলে মুসলমান, ইন্ডিয়াতে গেলেও মুসলমান, পাকিস্তানে গেলেও মুসলমান, তুমি হজ করতে গেলেও মুসলমান, তুমি আমেরিকাতে গেলেও মুসলমান, ঠিক কিনা? সব পরিচয় বদলায় কিন্তু এই পরিচয় বদলায়। তুমি আজকে বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যাও, এবার মনে করেন আমেরিকা গিয়া গ্রিন কার্ড ফাইয়া লাইছে, আমার মানুষে ডর দেখাইব হুজুর আমেরিকা যায়, এবার আমেরিকার গ্রিন কার্ড ফাইয়া লাইছে আমেরিকান নাগরিক, তো আমেরিকা গেছে এবার বাংলাদেশের পরিচয় মুছে গেছে, এবার আমেরিকান হয়ে গেছে, ইন্ডিয়াতে গেছো ইন্ডিয়ান, পাকিস্তানে গেছো পাকিস্তানি, কিন্তু একজন মুসলমান, সে দুনিয়ায় থাকলেও মুসলমান, কবরে গেলেও মুসলমান, হাশরের ময়দানেও মুসলমান, জান্নাতেও সে মুসলমান, ঠিক কিনা? আর কোনো পরিচয় বদলায় না, বদলাইন না পরিচয় লইয়া ফিদে ফিদি আসল পরিচয়ের খবর, আসল পরিচয়ের খবর